তো হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ এ সমিত দাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গত কয়েকদিন যাবত দেখতেছি যে এরকম ফন্ট, মানে এরকম স্টাইলে নাম লিখে রেখে মনে করেন টিকটক কা পাইতেছে, ফেসবুক কা পাইতেছে। তো অনেকেই মানে জানেন না যে কিভাবে আসলে এরকম এডিট করতে হয়, ঠিক আছে? তো আমি এরকম এডিট কয়েকটা করছিলাম আর আমি স্টোরিতে দিছিলাম, তো দেওয়ার পর অনেকে বলছেন যে ভাই এডিট কিভাবে করব, তো তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে? তো এরকম এডিট করতে হলে ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে একটা ফন্ট আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তার আগে যদি এর পিক্সেল আপ অ্যাপসটা যদি না থাকে, সেক্ষেত্রে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন PIXELL, এই তো এই পিক্সেল আপ সার্চ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার অলরেডি ইনস্টল আছে, সে কারণে আমি আর এখান থেকে ইনস্টল করলাম না, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেল আপ অ্যাপসটা ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আপনারা ই করবেন, একটা যে কোনো প্রাকৃতিক দৃশ্য আপনারা গুগল থেকেও নিতে পারেন, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা নিজেরা তুলে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি ফার্স্টে এখান থেকে একটা শেপ নিলাম, ঠিক আছে? তো নেওয়ার পরে এটা ই করে দিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা ব্ল্যাক করে দিব, ওকে করে দিব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে অল অ্যালবাম, দেন এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার নিতে পারি, ঠিক আছে? তো ধরেন এখান থেকে কোনটা নিই, তো এইটাই নিলাম, ওকে। তো নেওয়ার পরে এইটা ওকে করে দিলাম, দেওয়ার পরে এইটি কিন্তু কাজ কমপ্লিট, ঠিক আছে? তো দেওয়ার পরে আমরা কী হয়, আমরা এখান থেকে ফন্টে যাই, ফন্টে যাওয়ার পরে টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পরে এখান থেকে এটা মুছে দেওয়ার পরে এখান থেকে আপনার যে নাম সেটা আপনি এখান থেকে লিখে নিতে পারবেন, ঠিক আছে? তো লিখার পরে আমরা যখন ফন্টে যাব, এখান থেকে ক্রস করার পরে এখান থেকে এই যে আমাদের AB, এই যে ফন্ট, এখানে যাব। যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের যতগুলো ফন্ট থাকে, ঠিক আছে, তো এখানে আপনারা ওই ফন্টটা পাবেন না, এখান থেকে আমাদের ফন্টটা ই করতে হবে, ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, তো এই ফন্টের নাম, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা ফার্স্টে হচ্ছে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার আমরা ওপেন করে নিতে পারি। তো নেওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব আরবান জঙ্গল ফন্ট, ওকে, মানে এটা সার্চ করার পরে আরবান জঙ্গল ফন্ট সার্চ করার পরে এখান থেকে আমরা ফার্স্ট যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, ঠিক আছে? তো ওয়েবসাইট পরে ঢুকার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে কিন্তু ডাউনলোড অপশান দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, তো আমি একটু জুম করে দেখাই, এই যে ডাউনলোড, ঠিক আছে? তো এই ডাউনলোড পরে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই যে ডাউনলোড এগেইন এখানে চাপ দিবেন, মানে এনিও আসবে সম্ভবত, আমার অলরেডি ডাউনলোড করা ছিল এই কারণে ওটা আসছে। তো যেহেতু আমাদের ডাউনলোড হয়ে গেল, তো হয়ে যাওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, আমরা সরাসরি নিজের মাই ফাইলের ভিতরে ঢুকবো, ঢোকার পরে এখান থেকে সার্চ দিতে পারি, অথবা এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে খুঁজে নিতে পারি, ঠিক আছে, যে ডাউনলোডের ভিতরে কোন জায়গায় আছে। বাট ওইটা খুঁজতে গেলে অনেক টাইম লাগবে, তো আমি এখান থেকে আরবান লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ইটা ছিল ওইটা চলে আসছে। তো আপনাদের এরকম জিপ ফাইল থাকবে, এই যে জিপ ফাইল দেখতে পাচ্ছেন এরকম থাকবে, ঠিক আছে? তো আমি আবার একটু সার্চ দিই, এই যে জিপ ফাইলটা দেখতে পাচ্ছেন। তো এরপরে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আনজিপ করে নেবেন। তো আমি আমার অলরেডি আনজিপ করা আছে, এই কারণে হচ্ছে না, এখান থেকে আমি আর একটা নাম দিলে এখান থেকে হচ্ছে চলে আসবে, ঠিক আছে? তো এল দিয়ে ওকে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ই হয়ে গেছে, আনজিপ হয়ে গেছে, ঠিক আছে? তো যাওয়ার পরে আপনারা আবার চলে যাবেন পিক্সেল আপ অ্যাপে, অ্যাপের ভিতরে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট আছে, আর হচ্ছে এখানে হচ্ছে অ্যাড ফাইল, ঠিক আছে? মানে এখান থেকে ইম্পোর্ট করতে হবে। তো এখানে চাপ দিবেন, দেওয়ার পরে আপনারা কী করবেন, আপনাদের যেখানে এই ফোনটা আছে, ঠিক আছে, তো ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল LG দিয়েছিলাম আমি এখানেই আছে। দেওয়ার পরে এখানে এই যে ফোনটা, এই ফোনটার উপর চাপ দিবেন, বা চাপ না দিলেও হবে সম্ভবত। দেওয়ার পরে এখানে অ্যাড, অ্যাডের পরে ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যেহেতু আগে একটা ছিল, আর পরে আরেকটা অ্যাড করছি, যেহেতু সেটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? তো দুইটা লাগবে না, আমি একটা এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে। তো দেওয়ার পরে আপনার কী করবেন, ওকে করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার চলে যাবেন হচ্ছে আপনাদের যে এবির ছিল, যে ফন্টটা ছিল, ফন্টে যাবেন, মাই ফাইলে যাবেন, মাই ফন্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই ফন্টের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে ওকে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট কিন্তু ওরকম হয়ে গেছে, ঠিক আছে? এখন হচ্ছে সাইজটা ই করে নিতে হবে, মানে অ্যাডজাস্ট করে নিতে হবে যে আসলে কতটা সাইজ লাগবে। তো আমি এখান থেকে বড় করলাম, বড় করার পর একটুখানি সুন্দর করে দিকে দেখি কোন জায়গায় দিলে ভালো হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিছি, আর দেওয়ার পরে কিন্তু অস্থির লাগতেছে, ঠিক আছে? আপনারা চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন, তবে হোয়াইট কালার বেশি ভালো লাগতেছে, ঠিক আছে?
তো আমাদের যখন এরকম এডিট করা হয়ে যাবে, মানে কালার অ্যাডজাস্ট করা হয়ে যাবে আপনার মনের মতো, তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ ফাইল বলে একটা অপশান আছে, ঠিক আছে? তো এইখানে চাপ দিবেন, দেওয়ার পরে যে সেভ অ্যাজ ইমেজ এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে সেভ টু গ্যালারির পরে চাপ দেওয়ার পরে মনে করেন যে এখন আসতে পারে, তো একটা কেটে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট যে এডিটটা করলাম সেটা কিন্তু আমাদের গ্যালারিতে হয়ে গেছে, ঠিক আছে, চলে আসছে। তো আপনারা এইটা হচ্ছে আপনাদের ফেসবুকে শেয়ার করতে পারেন, টিকটকে ভিডিও বানিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা, ঠিক আছে? তো এটা কিন্তু অস্থির, ঠিক আছে? আর বর্তমানে টিকটক কাঁপাইতেছে, ফেসবুক কাঁপাইতেছে, সেহেতু আমি দিলাম আর কি, আমারও খুব ভালো লাগছিলো। তো কালার চেঞ্জ করতে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কালার লেখা আছে, এই কালারের পরে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো কালার এখান থেকে চয়েস করে নিতে পারবেন। তবে আমার মনে হয় হোয়াইট কালারটাই বেস্ট আর কি। তারপরেও আপনার যদি মনে হয় যে অন্য কালার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আজ পর্যন্ত এই, সো গুড বাই এভরিওয়ান। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন।